মাহমুদুল্লাহকে দেখে জাতীয় দলে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা পাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শ্রীলঙ্কা সিরিজের সুযোগ না পেলেও চোখ রাখছেন টি টোয়েন্টি বিশ্বকাপে। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। ছোট্ট ক্যারিয়ারে দেখেছেন মুদ্রার দুপিট, ইঞ্জুরির সঙ্গে লড়াই করে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। যতটা সম্ভাবনা জাগিয়েছিলেন তা পূরণ করতে পারেননি। সাইফুদ্দিন যেন এক আক্ষেপের নাম। বিপদে হাল ছাড়েননি, দীর্ঘ ১৭ মাসের পুনর্বাসন লড়াই শেষে বিপিএল দিয়ে ফিরেছেন স্বরূপে। মাত্র ৩ ম্যাচ খেললেও জাত অলরাউন্ডারের ছাপ পারফরমেন্সে, বল হাতে ৭ উইকেট আর ব্যাটিংয়ে ৫৩ রান, সে কথাই বলছে। আমাদের প্রত্যেকটা ক্রিকেটারের উচিত বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো ফোকাস না করে শুধু মাঠের খেলাটা দিয়ে জবাব দেওয়া, যে কাজটা আমরা রিয়াদ ভাইকে দেখেছি ওয়ার্ল্ড কাপে নিজে সেটা দিয়েছে, এবং বিপিএল অশ্বিন উনি কয়েকটা ইনিংস চোখে লাগার মতো খেলেছে, তো আসলে ইনস্পিরেশন এটাই। বিপিএল এর শুরু থেকে খেলতে পারলে শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে ফেরার সুযোগ পেতে পারতেন। আক্ষেপ না করে বিশ্বকাপে চোখ সাইফুদ্দিনের। যেহেতু শ্রীলঙ্কা সিরিজে হয়তোবা আমি কিছুদিন আগে উঠে এসেছি ইঞ্জুরি থেকে, তো যার কারণে হয়তোবা প্ল্যান রাখি নাই, আমি আশাবাদী হয়তো আমি বিল ভালো খেলি, হয়তোবা শ্রীলঙ্কা সিরিজটা যেহেতু মিস হয়েছে ইনশাল্লাহ হয়তো সামনে যে সিরিজটা ওয়ার্ল্ড কাপের আগে থাকবে হয়তো আমাকে বিবেচনা করবে, সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবো, নির্বাচকদের নজর আসার চেষ্টা করবো। বিপিএল এর পর ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে নিজেকে এগিয়ে রাখতে চান, তবে ফিটনেসের দিকেও বাড়তি নজর দিতে হচ্ছে সাইফুদ্দিনকে। ইকরাম হোসাইন, চ্যানেল ২৪, চট্টগ্রাম।